नमस्कार আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ এখন আমি আপনাদের সাথে আলোচনা করব বুধ সম্বন্ধীয় কিছু বিশেষ রাজযোগ সম্বন্ধে দেখুন বুধ অনেক প্রকারের রাজযোগ তৈরি করে থাকে কিন্তু কিছু বিশেষ রাজযোগ সম্বন্ধে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বুধকে সাধারণতভাবে যুবরাজ প্ল্যানেট বলা হয় কিন্তু এই বুধ কিন্তু যুবরাজ প্ল্যানেট বলা হলেও এর মধ্যে কিন্তু মন্ত্রিত্ব বা মন্ত্রী গ্রহ বলা হয়ে থাকে এবং উপদেষ্টা গ্রহ একে বলা হয়ে থাকে অর্থাৎ বুধ ভীষণভাবে কিন্তু মানুষকে চালিত করতে পারে তাই বুধের মধ্যে উপদেষ্টার গুণ অত্যন্ত বিশেষ থাকে বুধের মধ্যে মন্ত্রিত্বের গুণ অত্যন্ত বিশেষ থাকে বুধ এছাড়াও আপনাদের জীবনে বুদ্ধি এবং তার সাথে সাথে বাণীর কারক অর্থাৎ বাকশক্তির কারক বুধ আপনাদের জীবনে যে কোনো বুদ্ধিকে ক্রিয়েট করতে এবং যে কোনো বাকশক্তিকে অথবা বাণীকে ক্রিয়েট করতে সাহায্য করে বুধ যদি আপনার জীবনে ভালো থাকে তাহলে জানবেন জীবনে কোনো ধরনের বড় সিদ্ধান্ত এবং জীবনে যে কোনো ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বুধ আপনাকে সঠিকভাবে চালিত করবে অর্থাৎ ডিসিশন মেকিং পাওয়ার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বুধ দ্বারা যে রাজযোগগুলি তৈরি হয় এই রাজযোগ যদি কোনো জাতক অথবা কোনো জাতিকার জীবনে এই রাজযোগ বুধের ক্ষেত্রে দ্বারা তৈরি হয়ে থাকে তাহলে তারা কিন্তু দ্রুত তাদের জীবনে কম বয়সে উন্নতি করতে পারে কম বয়স মিন্স 22-24 বছরেই কিন্তু তারা বিশেষ উন্নতি করে ফেলে যারা এদের পার্শ্ববর্তী জায়গা থেকে উন্নতি করতে পারে না কিন্তু এরা দ্রুত উন্নতি করে ফেলতে পারে যদি বুধের রাজযোগ কোনো জাতক বা জাতিকাদের থেকে থাকে বুধকে স্পিডি প্ল্যানেট বলা হয় এবং তার সাথে সাথে বুধকে বালক গ্রহ বলা হয় ওই জন্য বুধ তাড়াতাড়ি সফলতা জীবনে দিয়ে থাকে যদি আপনাদের ক্ষেত্রে রাজযোগ থাকে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম যে রাজযোগ তা হলো ভদ্রযোগ যাকে পঞ্চমহাপুরুষ যোগও বলা হয়ে থাকে পঞ্চমহাপুরুষ যোগ তখনই তৈরি হয় বুধ যদি আপনাদের জন্মকোষ্ঠীতে অথবা জন্মকুণ্ডলিতে মিথুন রাশি এবং কন্যা রাশি অর্থাৎ নিজের সক্ষেত্রস্থ রাশিতে অবস্থান করে থাকে এবং তার সাথে সাথে লগ্ন থেকে কেন্দ্রে অবস্থান করে থাকে এক্ষেত্রে কিন্তু ভদ্রযোগ জন্মকোষ্ঠীতে তৈরি হয় এই ভদ্রযোগ যদি আপনাদের জন্মকোষ্ঠীতে তৈরি হয়েছে তাহলে আপনারা নিশ্চিতভাবে জানবেন ভদ্রযোগের ব্যক্তি ভদ্রযোগের জাতক বা জাতিকারা অর্থবান এবং বুদ্ধিমান এবং বাকশক্তি দ্বারা পরিচালিত হয়ে থাকে অর্থাৎ এদের কথার মধ্যে জাদু থাকে এদের কথায় মানুষ আকৃষ্ট হয়ে যায় এরা প্রবল ধন সম্পদের অধিকারী হয়ে থাকে যে কোনো গৃহেই এরা জন্মাক না কেন মধ্যবিত্ত ফ্যামিলি দরিদ্র ফ্যামিলিতেও যদি এরা জন্মে যায় তাহলে এরা কিন্তু জীবনে ধীরে ধীরে এদেরকে নিজেরকে ডেভেলপ করে নেয় সুতরাং এদের মধ্যে যে ক্যাপাসিটি থাকে সেটা হচ্ছে ডেভেলপ করার ক্যাপাসিটি এবং তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু প্রচণ্ড বুদ্ধি দেখা যায় এবং যে কোনো বুদ্ধি দ্বারা এরা কিন্তু কাজ সহজে হাসিল করে ফেলতে পারে তবে এরা যদি জীবনে কোনো রকমভাবে চাটুকারিতার মধ্যে না গিয়ে জীবনটাকে সচ্ছলভাবে জীবনযাপন করে তাহলে এদের জীবনে বড় থেকে বড় লক্ষ্যকে কিন্তু এরা সহজে হাসিল করতে পারে এরপর আমি যে যোগ নিয়ে আলোচনা করব সেটি হলো বুধাদিত্য যোগ নামটি অত্যন্ত আপনাদের শ্রবণীয় অনেকেই আপনারা শুনেছেন এই বুধাদিত্য যোগ বুধ আদিত্য অর্থাৎ বুধের সাথে রবির যুক্তি অবস্থানকে বুধাদিত্য যোগ বলে এই বুধাদিত্য যোগ জন্মকুষ্ঠিতে কখন ঘটে দেখুন যখনই বুধ এবং রবি একত্রে মিথুন রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি অর্থাৎ রবি এবং বুধের নিজের সক্ষেত্রস্থ রাশিতে অবস্থান করে থাকে তখনই সেই জন্মকুষ্ঠিতে বা জন্মছকে তাকে বুধাদিত্য যোগ হিসাবে আখ্যা দেওয়া হয় এই বুধাদিত্য যোগ মুখ্যত যে কোনো জন্মকুষ্ঠিতেই তৈরি হোক না কেন আপনাদের দেখতে হবে বুধ যদি রবির থেকে আগে ডিগ্রি অর্থাৎ রবির ডিগ্রি ধরুন 24 ডিগ্রি রয়েছে কিন্তু বুধের ডিগ্রি 30 ডিগ্রি বা 29 ডিগ্রি হয়ে গেছে তাহলে জানবেন সেখানে বুধ বলহীন হয়ে পড়েছে সর্বদা বুধ যদি রবির পেছনে থাকে এবং রবি আগে থাকে তাহলে সেটি অত্যন্ত শুভ নচেত এই ধরনের বুধাদিত্য যোগ সেই জাতক বা জাতিকাকে বাচাল করে তোলে অর্থাৎ বেশি কথা বলা যে কোনো জায়গায় ভুলভাল মিথ্যা কথা বলা এগুলো কিন্তু বেশি দেখা যায় বুধ যদি
বেশি ডিগ্রিতে থাকে। কিন্তু বুধ যদি কম ডিগ্রিতে থাকে এবং রবি যদি বেশি ডিগ্রিতে থাকে এবং বুধাদিত্য যৌথ যদি সৃষ্টি হয়, তাহলে সেই জাতক প্রবল বুদ্ধিমান হয়, উপস্থিত বুদ্ধি দ্বারা সমস্ত কাজ সঠিক জায়গায় সঠিকভাবে কমপ্লিট করে ফেলে। এদের মধ্যে কিন্তু যে কোনো ধরনের শাস্ত্রজ্ঞ জ্ঞান এবং যে কোনো ধরনের বাক শক্তি, এদের কথা বলার স্টাইল, কথা বলার ভঙ্গিমা অত্যন্ত বিশেষভাবে ভালো থাকে। তাই যাদেরই বুধাদিত্য যোগ এবং ভদ্রযোগ রয়েছে, এই দুটি বুধের রাজযোগের মধ্যে পড়ে এবং এই দুটি বুধের রাজযোগই অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে মানুষের জীবনে এবং অত্যন্ত বিশেষ ফলদায়ী দ্রুত ঘটিয়ে থাকে। যাদেরই বুধাদিত্য যোগ রয়েছে, তারা জীবনে যে কোনো দরিদ্র ফ্যামিলি থেকেও যদি তারা জন্মাচ্ছে, তারা নিজেদেরকে দ্রুত ডেভেলপ করে ফেলে এবং তাদের জীবনে নিশ্চিতভাবে দ্রুত উন্নতি এরা ঘটিয়ে থাকে। তাই আজ আমরা আপনাদের সাথে আলোচনা করলাম বুধাদিত্য যোগ এবং ভদ্রযোগ। এই দুটি যোগ আপনাদের জীবনে যদি থেকে থাকে, আপনাদের সন্তানের ক্ষেত্রে যদি থেকে থাকে, তাহলে তার বিদ্যার জীবন, তার শাস্ত্রজ্ঞ জীবন, তার বাকশক্তি অত্যন্ত ভালো হবে, অত্যন্ত মধুর হবে। আমরা আরও ছোট ছোট যোগ বিষয় আপনাদের সাথে আলোচনায় নিয়ে চলে আসব। কীরকম লাগছে আমাদের এই ছোট ছোট বিষয়গুলি অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।